شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم ওয়ালাইকুম আসসালাম আলহামুল্লাহ আলহামদুলিল্লাহ আলম আল্লাহ নবী আবাহিন ইউমদিন আমাবাদ একভাবে প্রশ্ন করেছেন যে তিনি বলেছেন যে সাত ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারে সাত ভাগে কুরবানি দেওয়ার ব্যাপারটাকে কি তারপরে তিনি প্রশ্ন করেছেন সাতভাগে যদি কোরবানি দেয় তো তাই এদের মধ্যে অনেকে বেনামাজি আছে অনেকে সুদখর আছে অনেকে ঘুষ আছে অনেকের হারাম টাকা আছে তো এদের সাথে কোরবানি দিলে কতটুকু বৈধ হবে না বৈধ হবে এ ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন আল্লাহ শুহানা হুয়াতা আলা কোরানুল মাজিদে বলেছেন অলিকুল্লি কুল্লি উম্মাতিন জালনা মানসাকান লিয়াদ করিশ্মা আল্লাহি আলাম আর হুম মিম আল্লাহ রব্লাহ আলামিন সূরা হজ্জের চৌত্রিশ নম্বর আল্লাহ রব্বোলা আলামিন বলছেন যে প্রত্যেকটি জাতির উপরে আল্লাহ রব্বুল আলমিন কোরবানের একটি রীতি বা নিয়ম চালু করে দিয়েছেন তো আল্লাহ রব্বুল আলমিন নিয়ম চালু করে দিয়েছেন তা আল্লাহ নবী আমাদের নবীও অর্থাৎ আমাদের জাতির উপরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সে কথাই বলেছেন ইয়া ইউ হার আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উদ হে মানব সকল প্রত্যেকটি পরিবারের তরফ থেকে প্রতি বছর একটি কোরবানি রয়েছে তো আপনার প্রত্যেক বছর থেকে প্রত্যেকে একটি কোরবানি দেবে তো এর মধ্যে কোরবানি কিভাবে দেবে কোরবানি কেমন ভাবে দেবে এ ব্যাপারে নবী করিম সাল্লামের অনেক বহু হাদিস এসেছে তো সেই ব্যাপারে কোরবানি যদি দিতে হয় মনে রাখতে হবে একটা ইবাদত আল্লাহ রবাহ আলমিন বলেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরবানির গোস্ত রক্ত কিছুই কবুল করবেন না তা যা তার প্রয়োজন সেটা হচ্ছে যেদিকে দেখবেন সেটা হচ্ছে তাকার তাকুয়া তাকুয়া ডাকের লক্ষণীয় বিষয়টা তাকুয়া অনুযায়ী তাকুয়া অনুযায়ী আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করবেন যেখানে কোরবানির ব্যাপারে হাবিল আলাইহিস হাবিল হাবিল আলাম আদম আলা সন্তান হাবিল তিনিও একই কথা বলেছিলেন কাবিলকে ইন্না মা কাবাল উল্লাহ মিনাল আল মুতাকিন আলবুল আলমিন শুধুমাত্র মুত্তাকিনদের কাছ থেকেই কবুল করে থাকেন তো এখানে মনে রাখতে হবে যে কোরবানিটা মূলত হলে তাকোয়া লাগবে এটা হলে প্রথম দুই নম্বর হচ্ছে যদি আপনার তাকোয়া থাকে তাকোয়া অনুযায়ী কোরবানি দেন তখন আপনার চিন্তা থাকবে যে আপনার কোরবানি বড় হলো না ছোট হলো গরু হলো না উট হলো না ভেড়া হলো এদিকে আপনার লক্ষ্য থাকবে না আপনার লক্ষ্য থাকবে সাধ্য অনুযায়ী একটি পশু কোরবানি দেবেন তো এই দিক থেকে আপনার অর্থ অনুযায়ী আপনি যদি কোরবানি দেন সবচেয়েতে উত্তম কোরবানি হচ্ছে একটি উট একটি উট কোরবানি দেওয়া সবচেয়ে উত্তম কোরবানি যদি গোটা গোটা উট একা একাকি দিয়ে দেওয়া তারপরে দ্বিতীয় উত্তম কোরবানি হচ্ছে গোটা গোটা একটা গরু এক ব্যক্তি দিয়ে দেবে এটা হচ্ছে একটা উত্তম কোরবানি একাই একটি গরু দিবে তারপরে দুই নম্বর তিন নম্বর উত্তম কোরবানি হচ্ছে একা একটা খা ছাগল অথবা ভেড়া অথবা দুম্বা একাই একটা দুম্বা বা খাসি দিয়ে দিবে এটা হচ্ছে দ্বিতীয় তিন নম্বরের উত্তম কোরবানি তো এই উত্তম কোরবানি উত্তম কোরবানি হচ্ছে একাকি দেওয়া তারপরে। ধাপ হচ্ছে সর্বনিম্ন মানের কোরবানি হচ্ছে ভাগে কোরবানি দেওয়া ভাগে কোরবানিটা হচ্ছে নিম্নমানের কোরবানি অগতির গতি কোন যখন কুল কিনারা পাচ্ছেন না পশু পাচ্ছেন না কোনো উপায় পাচ্ছেন না তখন সাতজন মিলে মিলে একটি গরু কিনে কোরবানি দিয়ে দেবেন এটা হচ্ছে ভাগে কোরবানি আমরা আগেই ভাগে কোরবানিটা নিয়ে আগে ব্যস্ত হয়ে যাই অথচ আমরা উত্তমের দিকে কোনো সময় লক্ষ্য করি না এজন্য আমাদেরকে মনে রাখতে হবে ভাগ পরিহার করে আমাদেরকে চেষ্টা চালাতে হবে এককভাবে ভাবে কোরবানি দেওয়ার জন্য এটা যদি একটি খাসি কোরবানি দেন একবার পরিবারে যদি এক পঞ্চাশ জন মানুষও যদি হয় পরিবারে অনেক মানুষ হয় তো সেদিক থেকে আল্লাহ সুবি হানা হুয়া তালা সবার তরফ থেকে কবুল করে নেবেন তো এখানে মনে রাখতে হবে যে কোরবানি একটা ইবাদত আমার সাধ্য অনুযায়ী আমার ক্ষমতা অনুযায়ী একটি পশু আমি কোরবানি দেবো এখন ভাগে কোরবানির দেওয়া যাবে কিনা এই ব্যাপারে ওলামা ইকিরামদের এসেছে এসেছে কোন আলেম বলছে যে নবী করিম সাল্লা ভাগে যে কোরবানি দিয়েছে এটার ব্যাপারে সব হাদিস হচ্ছে সফরের তারা বলতে চেয়েছে দুই নম্বর হচ্ছে দুই নম্বর ইফতলাপ করেছে যে তারা হাদিস আলোচনা করেছে সবগুলো ব্যক্তি উল্লেখ করেছে সাত ব্যক্তির তরফ থেকে আর আল্লাহ রব আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন ইয়া ইহান নাস আলা কুল্লি আহলে বেতিন ফি কুল্লি আমিন উদহিয়া হে মানব সব হে মানব সকল শুনে রাখো তোমাদের প্রত্যেক ফ্যামিলির উপর থেকে প্রত্যেক বছর একটি কুরবানি রয়েছে এখানে ফ্যামিলি আর ওখানে ব্যক্তি উল্লেখ করেছে তাহলে ব্যক্তিগত তরফ থেকে দেওয়া যাবে মুকিম হোক বা মোসাবির অবস্থায় হোক আরেকটি কথা তারা বলতে চেয়েছে যে মুসাবির অবস্থায় কোনো সমস্যা নেই আসলে এটার কোন বিষয় না আসলে নবী করিম যেটা করেছেন ভাগে কুরবানি দিতে বলেছেন এটাই দিতে হবে কেননা এই যে হাদিসটা এসেছে মুসলিম শরীফের আরেকটি হাদিস এসেছে যদি একটি হাদিস এসে আমরা জাবির ইবন আব্দুল্লাহ রদুল্লাহতাল থেকে বর্ণিত আর যে হাদিসটা আবুদাবাদ এসেছে আবু দাউদের হাদিস নম্বর দুই হাজার আটশত আট নম্বর হাদিস হাদিস সহি তো এই হাদিসে জাবির আব্দুল্লাহ তাআলা রানহু বর্ণনা করেছেন নবী আলাইহি সালাম কাল আল বাকারত আন সাবা তোমরা কি করো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রানহু বলেছেন নবী করিম সল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন এসাদ করেছেন যে কোরবানিতে গরুতে সাতজনের পক্ষ থেকে এবং উট সাতজনের পক্ষ থেকে তোমরা কোরবানি করো তো উট গরু সাতজনের পক্ষ থেকে কোরবানি করা যাবে এটা কোন জায়গায় কোন সফর নামক বিষয়ে আলোচনা করা হয়নি এই জন্য ভাগে কোরবানিটা যায় যাচ্ছে এই হল একটি বিষয় দুই নম্বর হচ্ছে যারা যারা ইখতলাপ করছে যে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে না তাদের একটি জবাব হচ্ছে নবী করিম সাল্লা গণিমতের মাল বন্টন করলে তিনি কি করতেন সাতটি একটি উটের পরিবর্তে সাতটি ছাগল দিয়ে দিতেন এরকম ভাগ তিনি করতেন তো এরকম অনেক প্রমাণ আছে যার কারণে এদিকে লাজনা দায় মার ফতোয়াও আছে যে সাত ভাগে কোরবানি দেওয়া সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কোনো সমস্যা নেই এতে কোনো বিষয় নাই এবং শুধু তাই নাই শেখ বাজ রহিমাহুল্লাহ তালা তিনি বলেছেন যে এক ব্যক্তির তরফ থেকে দেওয়া মানে পুরো পরিবারের থেকে তরফ থেকে দেওয়া ব্যক্তি মানেই হচ্ছে পরিবার কেননা ব্যক্তি তো সংসার চালায় এই জন্য ব্যক্তির তরফ থেকে যদি ব্যক্তির তরফ থেকে শুধু নয় পুরো এক ভাগ একটি পরিবারের তরফ থেকে হয়ে যাবে তো এখন আপনার প্রশ্ন হচ্ছে যে যদি তারা সুদখোর ঘুষখোর ঘুষখোর এদের সাথে কুরবানি দেওয়া যাবে কিনা হারাম টাকা যাদের আছে তাদের সাথে কুরবানি দেওয়া যাবে কিনা বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে কিনা আপনাকে এই ধরনের মানুষ থেকে পরিহার করার চেষ্টা করতে হবে আগে চেষ্টা চালাতে হবে যে আপনাকে একা একটা খাসি দেওয়া কেননা যদি আপনার সাতজন মিলে একটি গরু দেন ষাট সত্তর টাকা হাত ই করেন তো বাংলাদেশেও আলহামদুলিল্লাহ এখনো আট নয় দশ হাজার টাকায় ভালো ভালো ছাগল খাসি পাওয়া যায় এটা আপনি একা এক কুরবানি দেন তাতে যদি একবারই কোনো সম্ভব হল না তাহলে ভাগে কুরবানি দিলে এই ধরনের লোক পরিহার করবেন এই ধরনের লোক যদি পরিহার করতে নাই পারেন তাহলে অগতির গতি হিসাবে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনি তাদের সাথে কুরবানি দেবেন আপনারটা আপনার কুরবানি কবুল হয়ে যাবে আপনার তাক অনুযায়ী আহ আল্লাহ ভালো জানেন আশা করি আপনার উত্তর পেয়েছেন আসসালাম আলিক